কি খাচ্ছ বলে দাও। ফ্যাঙ্কিস দিয়ে দাও, একটু হেসে দাও। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ঠেকুয়া বানানোর জন্য লাগবে নারকেল। আমি নারকেলটাকে কুচি করে নিয়েছি, তারপর সুজি, কাজু কিশমিশ, চিনি আর ময়দা। আর লাগবে আটা, ঘি, আর নেব মৌরি। একটি থালাতে আমি আটাটা নিয়ে নিলাম। এরপর আমি ময়দাটা নিয়ে নেব। এরপর নিয়ে নিচ্ছি সুজি, তারপর নিয়ে নেব চিনি, তারপর দিয়ে দেব লবণ, তারপর নিয়ে নিচ্ছি ঘি। তারপর সামান্য পরিমাণ মৌরি দিয়ে দিলাম। এরপর কাজু কিশমিশ গুলো দিয়ে দেব। এরপর আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। হালকা জল দিয়ে এবার হালকা হালকা করে মাখতে হবে, যাতে জিনিসটা খুব নরম না হয়ে যায়, শক্ত যাতে হয়। এবার আমাদের ডোটা তৈরি হয়ে গেল। তেলটি আমার গরম হয়ে গেছে, এক এক করে আমি দিতে থাকবো। আর আপনারা খুব হালকা আঁচে করবেন, যাতে ভেতরটাও ভালোভাবে হয়, ওপরটা জাস্ট না হয়। এবার আমি হালকা হালকা করে ওল্টাবো, তাহলেই তৈরি হয়ে যাবে ঠেকুয়া খুব সহজেই।
তাহলে তৈরি হয়ে গেল খুব সহজেই ঠেকুয়া। আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করে দেবেন। সকলকে টাটা, আবার অন্য ভিডিওতে দেখা হবে।